নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগত মনসমাই মসজিদ। বন্ধুসকল, পলগতে চাওঁ আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটি খবর, রাজ্য কপাই যাওয়া এসআই জুনমণি রাভার মৃত্যুক লয় ডাঙর খবর। জুনমণি রাভার মৃত্যু সন্দর্ভত রুজু করা গোচর হঠাৎ রহস্যজনকভাবে উঠাই ললে এসআই জুনমণি রাভার মাতৃ সুমিত্রা রাভাই। জুনমণি রাভার মৃত্যু সন্দর্ভত রুজু করা দুটাক গোচর উঠাই ললে এসআই জুনমণি রাভার মাতৃয়ে। এসআই জুনমণি রাভার রহস্যজনক মৃত্যুর গোচর আন এক নতুন মোড়। দুটাক গোচর প্রত্যাহারের কলিয়াবর ন্যায়িক আদালতত উপস্থিত সুমিত্রা রাভা। জুনমণি রাভার মৃত্যু সন্দর্ভত গোচর রুজু করেছিল মাতৃ সুমিত্রা রাভাই। জখলাবন্দা আরক্ষী থানাত রুজু করা গোচর প্রত্যাহার করবলে আদালতত উপস্থিত জুনমণির মাতৃ। আর ব্যক্তিগত অসুবিধার বাবে গোচর উঠাই লওয়ার বাবে আবেদন জুনমণির মাতৃর। পরবর্তী খবর, ভারতীয় বতর বিজ্ঞান কেন্দ্রর আগজাননী, আজিরে পৰা পুনৰ ৰাজ্যত প্ৰচণ্ড ধুমুহা আৰু শিলাবৃষ্টিৰ সম্ভাৱনা আছে। এই সন্দৰ্ভত ৰাজ্যৰ 29খন জিলাত সতৰ্কবাণী ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ। আৰু এই সময়ছোৱাত ৰাজ্যত প্ৰতি ঘণ্টাত 40-50 কিলোমিটাৰ বেগেৰে আহিব পাৰে ধুমুহা। এই আগজাননী দিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। আজিৰে পৰা পুনৰ ৰাজ্যত প্ৰচণ্ড ধুমুহা শিলাবৃষ্টিৰ আগজাননী। এই সন্দৰ্ভত ৰাজ্যৰ 29খন জিলালৈ সতৰ্কবাণী বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ। বঙ্গোপসাগরত সৃষ্টি হওয়া ঘূর্ণিবতাহর প্রভাব পড়ব অসমত। আর এই সময়সাত 40-50 কিলোমিটার বেগেরে আহিব ধুমুহা। প্রচণ্ড ধুমুহা শিলাবৃষ্টির লগতে বজ্রপাতর সম্ভাবনা আছে। কোন কোন জেলাত হব ধারাখার বরষুণ চাও আহক। আজিরে পৰা আগন্তক 7 এপ্রিললৈকে রাজ্যত বতর লব কালরূপ। এই তালিকাত আছে কোকরাঝাড়, ধুবুরী, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া, বঙাইগাঁও, বরপেটা, কামরূপ, নলবাড়ী, দরং কামরূপ মেট্রো, মরিগাঁও, নগাঁও, পশ্চিম কার্বিয়াংলং, হজাই, পূব কার্বিয়াংলং, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ, বিশ্বনাথ, গোলাঘাট, যোরহাট, মাজুলি, লক্ষিমপুর, ধেমাজি, শোণিতপুর, ডিব্রুগড়, চৰাইদেউ আৰু তিনিচুকীয়াত প্ৰবল বৃষ্টিপাতৰ সম্ভাৱনা আছে। এই কথা জনাইছে ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। পৰৱৰ্তী খবৰ, নিৰ্বাচনৰ পূৰ্বে এইবাৰ বিপদত পৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে 10 কোটি টকাৰ মানহানিৰ গোচৰ তুলিলে APCCৰ সভাপতি ভূপেন বৰাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে 10 কোটি টকার মানহানির গোচর তুলিছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বিভিন্ন সময়ত APCCৰ সভাপতি ভূপেন কুমার বরার বিরুদ্ধে কেতবর আপত্তিজনক আর সমাজত ভাবমূর্তি নষ্ট হব পৰা মন্তব্য করার বাবেই গোচর তরা বলে জানিব পৰা গৈছে। কংগ্রেস দলের ক্ষতি হব পৰা মন্তব্যর বাবেও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে উক্ত গোচরত উল্লেখ করে। বিশেষক ভূপেন বরা শীঘ্রে কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি আহিব আর অনেক ধরনের কথা কোয়ার বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের সভাপতিগিয়ে বৃহস্পতিবারে আদালতের দ্বারস্থ হয়েছে। আর এই গোচরটি ইতিমধ্যে ন্যায়ালয়ত পঞ্জীয়ন হয়েছে বলে জানিবা গেছে। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটি জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেকজন নতুন নতুন ভিডিও পাবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে উত্থাপন হয়েছে ভয়ঙ্কর অভিযোগ। দুর্নীতিগ্রস্ত কেলেঙ্কারিতে জড়িত নেতা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জেললে যাওয়ার ভয়ত হিমন্ত বিশ্ব শর্মায় বিজেপিত যোগদান করে বিজেপির ওয়াশিং মেশিনে সাফা হয়ে পড়িল। তিহার জেলের উলায় হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এইদরে সরব হয়ে পড়িল আম আদমি পার্টির নেতা তথা সাংসদ সঞ্জয় সিং। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক দিল্লিত গরজিল আম আদমি পার্টি। আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা সাংসদ সঞ্জয় সিংর মহা অভিযোগ হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। দুর্নীতিগ্রস্ত কেলেঙ্কারিতে জড়িত নেতা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর কাছার পানি যোগান কেলেঙ্কারি, হারদা চিটপান কেলেঙ্কারি, লুই বার্জার কেলেঙ্কারিতে জড়িত হিমন্ত বিশ্ব শর্মা।
কেলেঙ্কারিত নাম অহার পিছতে হিমন্ত বিশ্ব শর্মার ঘর ইডি আর সিবিআইয়ে তালাচী চলাইছিল আর ইয়ার পিছতে জেলে যাওয়ার ভয়ত কংগ্রেস এড়ি বিজেপিত যোগদান করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মায় বিজেপিত যোগদান করে বিজেপির ওয়াশিং মেশিনে সাফা হয়ে পড়ি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিক বিজেপির ওয়াশিং মেশিনে সাফা করে পেলায়। বিজেপি হয়েছে একটা ওয়াশিং মেশিন, দেশের সকল দুর্নীতিপরায়ণ নেতাকে বিজেপিয়ে নিজের ওয়াশিং মেশিনে ধুই সাফা করে লৈছে। বিজেপিত যোগদান করলে হয়ে যায় সকল দুঃখের মুক্ত। তিহার জেলের উলায় হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এইদরে সরব হয়ে পড়ল আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা সাংসদ সঞ্জয় সিং। পরবর্তী খবর, বর্তমান চলি আছে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের পবিত্র রমজান মাহ, আর রমজান মাহ শেষ হওয়ার পিছতে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে উলহ মালহরে উদযাপন করব বা পালন করব পবিত্র ঈদ উল ফিতর। আর এই মুহূর্তে প্রশ্ন উত্থাপন হয়েছে ভারতত বা অসমত কেতিয়া পালন করা হব ঈদ, চাও আহক এই সন্দর্ভত সবিশেষ। ভারতত ঈদ উল ফিতর কেতিয়া অপেক্ষা কৌটি কৌটি মুসলমানর। রমজান মাহর শেষত পালন হব ইসলাম ধর্মর পবিত্র উৎসব ঈদ উল ফিতর। চন্দ্র আধারিত ইসলামিক বর্ষপঞ্জীর দশম মাহ হিজুরি আর সওয়ালর প্রথম দিনা ঈদ উল ফিতর পালন করা হয়। এইটো ইসলামর দুটা মুখ্য উৎসবর এটা, আর আনটো হয়েছে ঈদ উল আদাহা। পবিত্র রমজান মাহর সমাপ্তিত ঈদ উল ফিতর পালন করব বিশ্বর প্রতিগী মুসলমানে। চন্দ্র কেতিয়া দেখা যায় তার উপর আধারিত ঈদ। ঠাই এখনের ভৌগোলিক অবস্থানের ভিত্তিত প্রতি বছরে ঈদ উল ফিতরের তারিখ পৃথক হয়। আর ভারতত ঈদ উল ফিতর 10 এপ্রিল বা 11 এপ্রিলত হব বলে অনুমান করা হয়েছে। অবশ্য সঠিক তারিখ ঘোষণা করা হব ঈদর পূর্বে বা ঈদর আগমুহূর্তত। ঈদ উল ফিতরের তারিখ সৌদি আরবত চন্দ্র দেখার পাছত নির্ধারণ করা হয়, সেয়েহে ঈদর আগমুহূর্তত তারিখ ঘোষণা করা হব। পরবর্তী খবর, মেট্রিক পরীক্ষাক লয় ডাঙর ঘোষণা শিক্ষামন্ত্রী রনুজ পেগুর। এইবার নতুন পদ্ধতিরে ঘোষণা করা হব মেট্রিক পরীক্ষার রিজাল্ট। CBSE আর সেবার মাজত না থাকিব কোনো পার্থক্য, লগতে না থাকিব র্যাঙ্কিংয়ের ব্যবস্থা আর পার্সেন্টেজর কম বেশির পার্থক্য। মেট্রিক পরীক্ষার রিজাল্টক লয় এই ডাঙর ঘোষণা শিক্ষামন্ত্রী রনুজ পেগুর। মেট্রিকর ফলাফলক লয় ডাঙর ঘোষণা শিক্ষামন্ত্রী রনুজ পেগুর। রাজ্যের লাখ লাখ মেট্রিক পরীক্ষার্থী লয় ডাঙর খবর। এইবারের ফলাফলত CBSE আর সেবার মাজত না থাকিব কোনো পার্থক্য, CBSE দরে নম্বর লাভ করিব শিক্ষার্থীয়ে। আর এইবারের ফলাফলত না থাকিব র্যাঙ্কিংয়ের ব্যবস্থা, পার্সেন্টেজর কম বেশির পার্থক্য না থাকিব এইবারের রিজাল্টত। আর শীঘ্রই ঘোষণা করা হব মেট্রিক পরীক্ষার রিজাল্ট। অহা 19 অথবা 20 এপ্রিলত ঘোষণা করা হব মেট্রিকর ফলাফল। মেট্রিক পরীক্ষার রিজাল্টক লয় এই ডাঙর ঘোষণা শিক্ষামন্ত্রী রনুজ পেগুর। পরবর্তী খবর, 2024 লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেসত পুনের মক্ষম আঘাত। এইবার কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিত যোগদান করলে গৌরব বল্লভে। সনাতন ধর্মর কথা কয় দলের সকল বিষয়বাব আর প্রাথমিক সদস্যর পদ ত্যাগ করেছে। কংগ্রেসের রাষ্ট্রীয় মুখপাত্রর দায়িত্বত আছিল তেও। পরবর্তী খবর, দেশের কোটি কোটি জনতার বাবে জরুরি খবর। এতিয়ারপা হোয়াটসঅ্যাপত মেসেজ দিলে আপনি লাভ করিব ড্রাইভিং লাইসেন্স আর পান কার্ড। এই সন্দর্ভত বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকারে। হোয়াটসঅ্যাপত মেসেজ দিলেই আপনি লাভ করিব ড্রাইভিং লাইসেন্স আর পান কার্ড, দেশের কোটি কোটি জনতার বাবে জরুরি খবর। মাই গভ হেল্প ডেস্কে জনতাক দিছে এই নতুন সুবিধা। আপনি মেসেজ করক 9013151515 নম্বর। হাই হ্যালো অথবা ডিজি লকার লিখি প্রেরণ করক হোয়াটসঅ্যাপ মেসেজ। ড্রাইভিং লাইসেন্স পান কার্ডর উপরেও আন জরুরি নথিপত্র ডাউনলোড করব পারিব হোয়াটসঅ্যাপের জড়িয়ে। ডিজি লকারত নথিপত্র সেভ করে রখা সকলে লাভ করব এই সুবিধা। এটা মেসেজত লাভ করব RC মার্কশিট আর সার্টিফিকেট। এই বৃহৎ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারে।
পরবর্তী খবর, আপনার বিদ্যুৎ বিল বেশিক আছে নেকি অথবা স্মার্ট মিটারক লো আপনার কিনা অভিযোগ আছে নেকি? যদি আছে তেনতে ঘর বহিয়েই আপনি কমপ্লেন দিব পারিব বা অভিযোগ দিব পারিব। এই সন্দর্ভত এপিডিসিএলে মুকলি করেছে দুটাক হেল্পলাইন নম্বর, এতিয়াই লিখি রাখক এই নম্বর দুটা। বিদ্যুৎ বিলক লো আপনার কোনো ধরনের সমস্যা আছে নেকি? স্মার্ট মিটারত বিদ্যুৎ মাচুল বৃদ্ধি পালে শীঘ্রই জনাক এপিডিসিএলক। বিদ্যুৎ বিল আর স্মার্ট মিটারের যিকোনো বিষয়ের বাবে আপনি দিব পারিব অভিযোগ। আপনার সমস্যা সমাধানের বাবে এপিডিসিএলে মুকলি করেছে হেল্পলাইন নম্বর। বিসঙ্গতি থাকা যিকোনো স্মার্ট মিটার তৎক্ষণাৎ সলনি করে দিব এপিডিসিএলে। এপিডিসিএলক প্রশ্ন করব পারিব আপনি আর দিব পারিব অভিযোগ। আপনার প্রশ্ন অথবা অভিযোগ পঞ্জীয়ন করে সমাধান করব এপিডিসিএলে। আপনি এই সন্দর্ভত যোগাযোগ করক অথবা ফোন করক হেল্পলাইন নম্বর 1912। লগতে গ্রাহকের সমস্যা সমাধানের বাবে এপিডিসিএলে মুকলি করেছে একটা হোয়াটসঅ্যাপ নম্বরও। আপনার সমস্যা আর অভিযোগ জনাক হোয়াটসঅ্যাপ নম্বরত মেসেজ করে। সমস্যা আর অভিযোগ লিখি হোয়াটসঅ্যাপ করক 7575999666 এই নম্বরত। আপনার যদি অতিরিক্ত বিলিং হয়েছে তেনতে এপিডিসিএলে সমাধান করিব এই সমস্যা। ফোন করার লগতে আপনি www.apdcl.org অথবা মাই বিজুলি এপত পঞ্জীয়ন করিব পারিব আপনার অভিযোগ। আর লগতে যোগাযোগ করিব পারে আপনার সংশ্লিষ্ট উপসংমণ্ডলর কার্যালয়ের হইতেও। এপিডিসিএলে আপনার অভিযোগ পরীক্ষা করে শীঘ্রই সমাধান করিব।